আজকের আমার প্রিয় বন্ধুরা, আজ আমি কাতলা মাছের ভাপা দেখাবো। খুবই সহজ একটা রান্না আর গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। এখানে আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়েছি, নুন দিচ্ছি, লেবুর রস, এটা 15 মিনিটের জন্য রেখে দেবো। একটা মশলা তৈরি করে নেব। এখানে সর্ষে নিয়েছি আমি 2 রকম, এখানে শুধু কালো সর্ষে নিলেও হবে, পোস্ত, শুকনো লঙ্কা। এটা শুকনো লঙ্কা দিয়ে করলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। একটু নুন দিচ্ছি, এটা একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে টক দই দিচ্ছি, হলুদের গুঁড়ো, খুব সামনে একটু লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, নুন, এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। মাছগুলো দিচ্ছি, এর মধ্যে একটা টমেটো কেটে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা, মশলার বাটি ধুয়ে একটু জল দিচ্ছি, কাঁচা সর্ষের তেল, কড়াইতে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, টিফিন কাইটা বসিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট এইভাবেই থাকবে। এটার 5 মিনিট হয়ে গেছে, আঁচটা একদম কমিয়ে আমি 15-20 মিনিট আরও রেখে দেবো। এটা 20 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও 5 মিনিট রেখে দিচ্ছি। এটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে দেখাচ্ছি।